দেহত্যাগের পর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর ইচ্ছা মেনেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান ও চক্ষুদানের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত দুপুরে তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয়। লাল পতাকায় ঢাকা নশ্বর দেহ দেখে বেশ কয়েকজন ভেঙে পড়েন। মোটা ফ্রেমের চশমা পরে শায়িত রয়েছেন বুদ্ধবাবু। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বেরোনোর আগে তাঁর মরদেহের চক্ষু থেকে কর্নিয়া সংগ্রহ করা হয়। দলের তরফে জানা যায় বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে দেহ নিয়ে যাওয়া হবে সকাল 10:30। শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভা ভবনে দেহ থাকবে সকাল 11:00 থেকে 11:30 পর্যন্ত। দুপুর 12:00 থেকে 3:15 পর্যন্ত মুজাফফর আহমেদ ভবনে দেহ রাখা থাকবে। এরপর দিনেশ মজুমদার ভবনে 3:30 থেকে 3:45 পর্যন্ত রাখা থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। দেহদানের জন্য শুক্রবার 3:45 দিনেশ মজুমদার ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে। বুদ্ধদেব ভট্টাচার্য একসময় DYFI এর রাজ্য সম্পাদক ছিলেন। সভাপতি ছিলেন তাঁর বন্ধু দিনেশ মজুমদার। তাঁর নামেই ওই ভবনটি নামাঙ্কিত। সেই দিনেশ ভবনে ছাত্র যুবরা শ্রদ্ধা জানাতে পারবেন। শ্রদ্ধা জ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের NRS হাসপাতালে। সেখানেই বুদ্ধদেবের দেহ দান করা হবে। তাঁর পূর্বসূরি জ্যোতি বসুর মতোই বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ যে গবেষণার জন্য উৎসর্গ করা হবে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।